হয়তো বা আপনার ফেসবুক আইডিটি ডিজেবল হয়ে গেছে। এখন আপনি ভাবতেছেন কিভাবে ফেসবুক আইডিটি রিকভার করা যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ সাফওয়ান ফ্রম ইনফরমেশন ডেস্ক। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজ আপনাদেরকে জানাবো কিভাবে ডিজেবল আইডি রিকভার করতে হয় এবং কিভাবে ফেসবুকের কাছে আপিল করতে হয় ডিজেবল আইডি রিকভার করার জন্য। সম্পূর্ণ ভিডিও আপনি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করতে একদমই ভুলবেন না। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। তো এখানে আমি ফেসবুক অ্যাপস থেকে আমার ইমেইল এবং পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, তারপর লগ ইন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আমার অ্যাকাউন্টটা ডিজেবল দেখাচ্ছে, ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিজেবলড। তো এখন আপনার অ্যাকাউন্ট যদি এভাবে ডিজেবল হয়ে যায় তাহলে পরবর্তীতে কীভাবে ফেসবুকের কাছে আপিল করবেন এবং কীভাবে এই আইডিটা রিকভার করবেন তার জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। তো আপনি আপনার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পর আপনি এখানে সার্চ দিবেন মাই অ্যাকাউন্ট ওয়াজ ডিজেবলড। এটা লিখে সার্চ দেওয়ার পর এখানে দেখতে পাবেন প্রথম যে লিঙ্কটি আসছে এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে, তো এখানে আপনার পেজটা পূরণ করতে হবে। তো প্রথমে এখানে লগ ইন ইমেইল অ্যাড্রেস অর মোবাইল ফোন নাম্বার, আপনি যে ইমেইল অ্যাড্রেস অথবা মোবাইল ফোন নাম্বার দিয়ে আপনার আইডিটি ওপেন করেছেন সেই ইমেইল অ্যাড্রেস এবং মোবাইল ফোন নাম্বার এখানে দিবেন। তারপর আপনার যে আইডি রয়েছে অর্থাৎ আপনার আইডির যে নাম রয়েছে ফুল নেম এখানে আপনি দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পারবেন ইয়োর আইডিজ, এখানে একটা ফটো আপনাদেরকে দিতে হবে। তো আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থেকে থাকে তাহলে অনেকটাই ভালো হবে, যদি না থাকে তাহলে আপনি আপনার বার্থডে সার্টিফিকেট দিতে পারেন, আপনি দিয়ে ট্রাই করে দেখবেন। তো এখানে আমি আমার ন্যাশনাল আইডি কার্ডের একটা ফটো যদি দিয়ে দিই, তারপর এখানে নিচে একটা অপশন দেখতে পাবেন সেন্ড, এই সেন্ড অপশনে ক্লিক করলেই তাদের কাছে এই ইনফরমেশনগুলো চলে যাবে। তো এই হয়ে গেল প্রথম ধাপের কাজ। তারপর পুনরায় আপনারা সার্চ দিবেন গিয়ে ডিজেবল ইন এলিজিবল, এইটা লিখে সার্চ দিবেন। এখানে দেখতে পারবেন আমি যেটা লিখে সার্চ দিছি, এটা লিখে সার্চ দেওয়ার পর প্রথম যে লিঙ্কটি চলে আসছে এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। তারপর এখানে এরকম একটা পেজ আসবে, তো এখানে দেখুন প্লিজ প্রোভাইড দ্য ফলোয়িং ইনফরমেশন সো দ্যাট উই ক্যান লুক ইন টু ইয়ার এলিজিবিলিটি টু ইউজ ফেসবুক। তো আপনার এখানে যে ইনফরমেশনগুলো দিতে বলতেছে সেই ইনফরমেশনগুলো অবশ্যই আপনাকে সত্যতা যাচাই করার জন্য দিতে হবে। তার জন্য প্রথমে আপনার ফুল নেম এখানে আপনি দিয়ে দিবেন, তারপর আপনার এখানে বার্থডে দিবেন, আপনি কোন সালে জন্মগ্রহণ করছেন, আপনার বার্থডে ডেট কবে এটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপর এখানে এডিশনাল ইনফো একটা অপশন রয়েছে, এখানে আপনি কি লিখবেন। তো আমি অলরেডি আমার নোটসে কিছু একটা লিখে রাখছি, তো আপনি চাইলে এটা পেস্ট করে দিতে পারেন, আমি আমার ডেসক্রিপশন বক্সে এটা দিয়ে দিব। আপনি চাইলে সেম লিখে দিতে পারেন অথবা আপনার ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। তো আমি এখানে যা লিখছি সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাইতেছি। মাই ফেসবুক অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেন্ডেড, মাই FB আইডি ইজ নট ফেক, প্লিজ রিভিউ মাই ফেসবুক আইডি, আই হ্যাভ অলরেডি প্রোভাইডেড নেসেসারি ইনফরমেশন অ্যাবাউট মাই ফেসবুক আইডি, সো চেক দিস ইনফরমেশন অ্যান্ড হেল্প টু গেট ব্যাক মাই ফেসবুক অ্যাকাউন্ট। এটাও আপনি দিতে পারেন অথবা আপনার ইচ্ছা অনুযায়ী দিতে পারেন যে কোনো কিছু এখানে লিখে। তারপর এখানে নিচে আরও একটি অপশন রয়েছে ইমেইল অ্যাড্রেস অর মোবাইল ফোন নাম্বার লিস্টেড অন ইয়োর অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টের যে ইমেইল অ্যাড্রেস অথবা মোবাইল ফোন নাম্বার সেটা আপনি এখানে দিবেন। দেওয়ার পর আপনি সেন্ড অপশনে ক্লিক করবেন, সাথে সাথে তাদের কাছে এই ইনফরমেশনগুলো পৌঁছে যাবে। তো তারা রিভিউ করে আপনার আইডিটি দেখবে, আপনার এই ইনফরমেশনের সাথে আপনার আইডির কি মিল রয়েছে নাকি আপনি ইনফরমেশনগুলো ভুল দিয়েছেন অথবা আপনার আইডিটি ফেক কিনা তারা এগুলা যাচাই করে দেখবে। তো আপনি অবশ্যই এখানে চেষ্টা করবেন আপনার ইনফরমেশনগুলো ট্রু দেওয়ার, আপনি যদি ভুল দেন তাহলে কিন্তু আপনার আইডি তারা রিকভার করবে না। তো অবশ্যই
অবশ্যই আপনাকে সত্য ইনফরমেশনগুলোই এখানে সাবমিট করতে হবে। তো এই হয়ে গেল আপনার কাজ। তারপর আপনি দু তিন দিন ওয়েট করবেন, দেখবেন ফেসবুক থেকে কোনো ইমেইল আপনার কাছে আসে কি না। যদি আসে তাহলে আপনি দেখতে পারবেন সেই ইমেইলে তারা কি বলে দিছে। যদি আপনার ফেসবুক আইডিটি রিকভার করে দেয় তাহলে এখানে একটা লিংক আপনাদেরকে পাঠিয়ে দিবে, সেই লিঙ্কে আপনি ঢুকে আপনার ফেসবুক আইডিতে আপনি লগ ইন করতে পারবেন। আশা করি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে কিভাবে ডিজেবল ফেসবুক আইডি রিকভার করার জন্য অ্যাপ্লাই করতে হয় ফেসবুকের কাছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে একদমই ভুলবেন না। আজ এ পর্যন্তই।